এবার আইফোনেও আক্রমণ করছে ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে আক্রমণ করে ব্যবহারকারীর ফেস রিকগনিশন সহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে এটি। কি এই ভাইরাসটির নাম, কিভাবে বা এর আক্রমণ থেকে নিরাপদ থাকবেন ব্যবহারকারীরা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আইফোন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। মোবাইলটির জনপ্রিয়তার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এর আইওএস অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সম্প্রতি সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ আইবি জানিয়েছে, আইফোনে গোল্ড পিক্স এক্স নামের ভাইরাস আক্রমণ করছে। আইওএস এর এই ভাইরাস প্রথম লক্ষ্য করে গ্রুপ আইবি। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করে গোল্ড ডিগার নামকরণ করে। এটি আইফোনের প্রথম ট্রোজান ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে আক্রমণ করে এটি ব্যবহারকারীর ফেস রিকগনিশন সহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে। ক্ষতিকর এই প্রোগ্রামটি ক্রিপ্টো ওয়ালেট ও ব্যাংকিং অ্যাপকে লক্ষ্য করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে। এই ভাইরাস থেকে বাঁচতে গ্রুপ আইবি আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে। পরামর্শগুলো হলো, অ্যাপল স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে অ্যাপ ইনস্টল না করা, ফোন কল, ভিডিও কল বা অন্যান্য মাধ্যমে জাতীয় পরিচয়পত্র কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মতো সংবেদনশীল তথ্য শেয়ার না করা, টেক্সটের মাধ্যমে পাঠানো কোনো লিংকে প্রবেশ না করা বা সন্দেহজনক নম্বরে ফোন না দেয়া, এবং আইফোনের সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ডাউনলোড করে রাখা।